সুদীপ তো এটা মুখটা দেখাও, মিষ্টি হাসিটা দেখাও। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, হ্যাপি আছো। তো আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির, আমি ভাস্বতী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই সব কিছু তাড়াতাড়ি করতে হবে। তো ভাগ্যিস আমি কালকে একটু চিকেন কারি বাঁচিয়ে রেখে দিয়েছিলাম, যেটা আজকে টিফিনে হয়ে যাবে। তো যেমনটা দেখলে, সকাল সকাল উঠে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর এখানে একটু চিকেন কারিটা গরম করে নিলাম। এবার গরম করে নিয়ে টিফিন বক্সের মধ্যে সব কিছু একেবারে ভরে দেবো। তবে যাই বলো তাই বলো, আমি কিন্তু চিকেন কারি বা চিকেনের যে কোনো প্রিপারেশন খুব ভালোই বানাই। ব্যাস এবার সমস্ত কিছু গুছিয়ে ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলো, ক্যাব এসে গেছে আমার, নিচে নামি। আজকে অ্যাকচুয়ালি অন্য ক্যাব ড্রাইভার এসছে, তো সে হয়তো আমাদের শর্ট ওয়েটা জানে না, মানে যেখান দিয়ে আমরা রোজ যাই সেখান দিয়ে যাচ্ছি না, আজকে দরগার সাইডে যাচ্ছি। এই দেখো দরগাটা, আমরা যেখানে অ্যাকচুয়ালি থাকি, মানে যেখানে অ্যাকচুয়ালি ফ্ল্যাটটা আমাদের, সেটা কিন্তু দরগার সাইডে, মানে হাফ স্পিড দরগা। লোকেশনটার নাম হচ্ছে হাফ স্পিড দরগা, ওখান থেকে দরগা থেকে একটু ভিতরে ঢুকতে হয় আর কি। তো এই রাস্তাঘাটটা একটু নতুন লাগবে তোমাদের কাছে যারা কলকাতায় আছো, কারণ আমার যারা ব্লগ দেখো তখন তো অন্য একটা রাস্তা দিয়ে নিয়ে যাই। এই যেরকম এই রাস্তাটা পার্মানেন্ট, এটা পড়বে। আচ্ছা আমাকে কেউ কমেন্ট করে বলো তো, এই কাগজ ফুলের গাছগুলোকে কি বলে অ্যাকচুয়ালি? এদের তো অবশ্যই কোনো একটা নাম আছে, তো আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। হ্যাঁ যারা যারা জানো অবশ্যই কিন্তু জানিও। এই দেখো ইতিমধ্যে কথা বলতে বলতে অফিসও পৌঁছে গেলাম। আজকে ভাবছি কাজের ফাঁকে একটু কোথাও বেরাবো, দেখি সবাইকে বলি কি বলে, দেখি ওরা। এই দেখো আমাদের টুশিদানি আজকে সেজে আসতে পারেনি, কারণ ও ঘুম থেকে একটু লেট করে উঠেছে। তো অ্যাকচুয়ালি আমাদের ওয়াশরুমের এটাই হচ্ছে গিয়ে সিন প্রত্যেক দিন, মানে টাইম না পেলে এখানে এসে প্রিপেয়ার হওয়া যায়, বেশ ভালোই। দেখো আজ কিন্তু মেয়েদের ওয়াশরুমের রাজ বলে দিলাম আমি। এখন ধরো 11:30 মতো বাজে, তো আমরা বন্ধুরা মিলে সবাই বেরালাম একটু ফ্রুট জুস খেতে। সামনেই আমাদের এই চিলকুট, তো চিলকুটের এখানে পাশে একটা ফ্রুট জুসের দোকানও আছে, তো ভাবলাম চলো যাই একটু খেয়ে আসি। আমাদের অফিসের ঠিক অপোজিটেই একটা ফুড স্টল আছে, ফাস্ট ফুড স্টল আছে, তো ওখান থেকে এই জুসটা নিলাম, এটা মৌসুমি জুস। এখানে সবার প্রাইস এক আছে, আমরা দেখে নিতে পারো। এখানে মৌসুমিটা নিয়েছি আমরা 40 নিয়েছি, আর এখানে মিল্ক শেক আছে, স্পেশাল মিল্ক শেক, লাসি, ফুড পাঞ্চ, ফুড বল, সব কিছু আছে। এখানে কিন্তু চাও খুব ভালো পাওয়া যায়। আর এখানে পুদিনার চাটা অনেক ভালো পাওয়া যায়, না লেমন টি, লেমন টি খুব ভালো পাওয়া যায়, যেটা ওপর দিয়ে পুদিনা পাতা দেয় বা তুলসী পাতা দেয়, যেন হয় তুলসী পাতা দেয় আর চিয়া সিড, খুব অ্যাকচুয়ালি এটা হচ্ছে একেবারে প্রপার কোন্ডাপুরের সাইডটা, মানে যেখানে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল, মানে অফিসগুলো সমস্ত কিছু এখানে সিচুয়েটেড, এটা আমাদের যেরকম অফিস, আর এর পাশেই আছে বিজেতা, আর এখানে কিন্তু গুগলের অফিসও আছে একেবারে পাশে আমাদের। আজকে ভাবছি একটু বিজেতাতে ঢুকবো,
কারণ ওখানে নাকি আমি শুনেছি মানে এই ধরো শাক সবজিগুলো বেশ সস্তায় পাওয়া যায়। তো আজকে তোমাদেরও দেখাবো আর আমিও একটু দেখবো গিয়ে। তো কাজের ফাঁকে আমরা এখানেই আসি একটু চিপস খাওয়ার জন্য। তো আজকে এলাম ফলের রস খাওয়ার জন্য, যেটা খুব ভালো ছিল। আর এখানে কি বলতো, এখানে ফ্রুট জুসের সাথে না চিনি মিশিয়ে দেয়, যেটা প্রচন্ড আনহেলদি লাগে আমার। তো আমি এখানে বলি যে না দিতে, যে মানে চিনিটা না দিতে, তার জায়গায় ব্ল্যাক সল্ট দিয়ে দেয় ওরা। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর চিনিটা একেবারে আনহেলদি হয়ে যায় খাওয়ার জন্য। অবশ্য কে বলছে যে মিষ্টি খেতে হলো, তো সে আবার কেন নিচ্ছে। তো আমরা ভিতরে এসে গেছি। তো ভিতরটা এরকম টাইপের সাজানো, একেবারে সেই বিগ বাজার আর স্পেন্সার্স এর কথা মনে পড়ছে না? কলকাতায় তো ওই দুটোই চলতো, আর হায়দ্রাবাদে এসে দেখি এখানে রত্নদ্বীপ আর বিজেতা, মানে সাবস্টিটিউট অফ বিগ বাজার অ্যান্ড স্পেন্সার্স। মানে এখানে তোমরা দৈনন্দিন লাইফে যা যা তোমাদের দরকার, শাকসবজি থেকে শুরু করে পাপোশ, পর্দা, দেন যেরকম থাকে আর কি, মেকআপের জিনিসপত্র, তারপর পারফিউম, কফি, মাগ, সব কিছু পেয়ে যাবে। হ্যাঁ, এই তো মেন সেকশন। এখন তো ভ্যালেন্টাইন্স উইক চলছে, তো চকলেট দিতে তো তোমরা চকলেট তো গিফট করছো বলো তোমাদের গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে। আর এখানে ডেয়ারি প্রোডাক্টসও খুব ভালো পাওয়া যায়, যেমন এই দই, পনির, তারপর টোফু, দুধ, সব কিছু পাওয়া যায়। আচ্ছা, এখন কি নিবি তুই? ক্রেডিট কার্ডটা কোথায়? তুই মিষ্টি খাওয়ালি না বল, তুই এরকম করছিস তো? কলকাতার সব বন্ধুগুলো কিন্তু তোর দেখছে, কিছু শুনতে পেলাম না। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সুদীপ, তো একটা মুখটা দেখাও, মিষ্টি হাসিটা দেখাও, কি বলছো? কোনটা কিনে দেবো? ওই যে ক্রেডিট কার্ডকে বলো। হ্যাঁ, যা ভেবেছি তাই। এখানে দেখি পেঁয়াজের দাম আরো কম, আমরা যেরকম বাজার থেকে কিনি ওটা 28 টাকা নেয়, এখানে দেখি অনেক কম। তো নেক্সট বার থেকে এখানেই থেকে শপিং করতে হবে। আর এখানে টমেটোগুলো বেশ ফ্রেশ, আর বাজারে কি হয় মানে একেবারে নোংরা, মানে মাখানো থাকে গায়ের মধ্যে, তো যেটা খুব ধুতে অসুবিধা হয় আর আনহেলদিও হয়। দেখো পেঁয়াজগুলো কত সুন্দর, এখান থেকেই নেবো নেক্সট বার। এখানে বাস্কিন রবিন্স আছে, হানি নেট ক্রাঞ্চ। তো বেরিয়ে পড়লাম ওখান থেকে, এখন অফিসে যাব, কারণ অনেকক্ষণ ব্রেক নেওয়া হয়ে গেছে। নইলে অ্যাকচুয়ালি আমাদের এখন প্রজেক্টের কাজ শেষের দিকে, এর জন্য আমরা একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি। প্রজেক্ট থাকলে তো সেই সুযোগটাও থাকে না, কারণ আমাদের ওখানে স্ক্রিন টাইম বোনা হয়, মানে স্ক্রিন টাইম কাউন্ট করা হয়, তো সেভাবে আর বেরানো হয় না। আর তুষি এখন নিল কিসমিস, নিল ওর ড্রাই কিসমিস খুব ভালো লাগে, তো ওটা আজকে কিনলো। আর আমরা একদিন ডিমার্টে যাব, প্ল্যান করছি এই সামনের মাসে ডিমার্টে যাব, তখন একসাথে একেবারে একটা ব্লগ হবে। আর ওখানে দামগুলো না অনেক কম, শাকসবজির প্লাস যে কোনো জিনিসপত্রেরই দাম অনেক কম, তো ওদের সব কিছু দেখাবো। একবার কাজ থেকে উঠলে কি আর সহজে কাজে মন বসে, তাই আবার আমরা পিছনের দিকটা এলাম আমাদের অফিসে। এখানে একটা চায়ের দোকান আছে প্রবীণদার, তো এখান থেকে একটু চাটা খাবো। আসলে
সুন্দর গাড়িটা গিফট করবি গিফট করবি প্লিজ ওকে বল না না তুই করবে না তুই করবি এখানে না এত সুন্দর সুন্দর সব গাড়ির মডেলগুলো রাখা থাকে না মানে আমরা ভাবি এদের কত টাকা এই এত বড় বড় বিল্ডিং এর মাঝখান থেকে যখন এই একমুঠো আকাশটা উঁকি মারে তখন না বেশ তাকালে মনটা খুশি হয়ে যায় না কয়েক বছর পর হয়তো এই আকাশটাকে খুঁজে পাওয়া যাবে না কারণ হায়দ্রাবাদে অনেক এখন এলপিও খুলে যাচ্ছে কোম্পানি খুলে যাচ্ছে তো চলো ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটা ব্লগ নিয়ে